কারণ এই যান্ত্রিক সমস্যা সুখবিলাসদার মেটানো যাচ্ছে না। আমি এইভাবে কথাটাকে রাখবো, শান্তনুবাবু শুরু করেছেন, আমিও আশা করব সুখবিলাসদা বলবেন। আমি চাইছিলাম আমাদের নাম কি পূর্ণেন্দুবাবু থাকুন, আমি চাইছিলাম, তাতে শ্রী কুমারকে এখনো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি বেশি আগ্রহী ছিলাম সবার কথা শুনতে, আমাকে বলতে বলা হয়েছে, আমি আপনাদের সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশ, ফলে আমি আমার কথাটাকে বলতে শুরু করছি এইভাবে যে বিজেপির বাংলা ভাগের ষড়যন্ত্র 100 ভাগ ঠিক কথা। এই ষড়যন্ত্র বিজেপি সাম্প্রতিক সময়ে করছে, কিন্তু আমরা যদি আরেকটু গভীরে গিয়ে দেখি, যেটা শান্তবাবু বলছিলেন যে বাংলা ভাগের চক্রান্ত কিন্তু ব্রিটিশ আমল থেকে এবং 47-এ না, তারও আগে থেকে। ব্রিটিশের পলিসি অনুযায়ী ডিভাইড অ্যান্ড রুল, এবং শুধু ডিভাইড অ্যান্ড রুল না, বাংলাকে লুট করা, ভারতকে লুট করা, তার অংশ হিসেবে বাংলাকে লুট করা, বাংলার প্রতিবাদী চরিত্র যেহেতু, অতএব তাকে ভয় পাওয়া, সেইটা ভয় পেয়ে বরঞ্চ বাংলাকে আরো বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দেবার একটা পরিকল্পনা ব্রিটিশের ছিল। এটা আমাদের না বুঝবার কোনো কারণ নেই। আমি একটু অতীতটায় আগে যেতে চাইব। অতীতের বাংলা সম্পদশালী বাংলা, তার অজস্র উদাহরণ আছে, আমি কোটেশনের পর কোটেশন দিতে পারি, যেখানে ব্রিটিশ অর্থনীতিবিদ ঐতিহাসিকরা তারে বারে 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 দেখাচ্ছেন। এমনকি লালা লাজপত রায়ের লেখাও আছে, জওহরলালের লেখাও আছে, লেখাতেও আছে যে সেই সময় বাংলা ছিল সবচেয়ে সম্পদশালী, এবং যে লুট বাংলা থেকে ওরা করেছে, ভারতবর্ষ থেকে করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি বাংলা, বাংলা থেকে যা লুট হয়েছে সারা ভারতবর্ষের বাকি সর্বত্র যে লুটের পরিমাণ পারলে প্রায় সমান। সেই কারণে ভালো হতো আমি তথ্য দিয়ে দিয়ে বলতে পারলে, কিন্তু আমার মনে হয় যে ঠিক তার মতো পরিবেশ নয়, তাহলে অনেক তথ্য এখানে সংযোজিত করা যেত। তাতে দেখা যাবে যে ব্রিটিশ আমল থেকেই বাংলাকে লুট করা হয়েছে, বাংলা সব মিলিয়ে আভ্যন্তরীণ শক্তিতে বিকাশমান, চেতনার বিবেচনায় এগিয়ে থাকা, ব্রিটেনের বাইরে রেনেসা বাংলার অবশ্যই প্রতিবাদী চরিত্র, লড়াইয়ের চরিত্র, সেলুলার জেল উদাহরণের পর উদাহরণ দেওয়া যায়, এবং আভ্যন্তরীণ শক্তির বিবেচনায় বাংলা ছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা। ভারতবর্ষের প্রথম লেখাপড়া, শিক্ষা, কাদম্বিনী, গানগুলি ইত্যাদি তো বটেই, প্রথম মেডিকেল কলেজ বাংলায় কলকাতা, প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলায় শিবপুর, প্রথম সায়েন্স টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট বাংলায়, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, এই সব, এবং এগুলো কোনটা ব্রিটিশের দয়া না, এগুলো কোনটা অন্য কারোর দয়া না, এগুলো বাংলার ইনহেরেন্ট স্ট্রেংথ অফ বেঙ্গল, যেখান থেকে বাংলা এগোতে পারে। তাহলে বাংলার শক্তি যথেষ্ট, তাকে লুট করা উচিত, লুট করা যায়, লুট করতে ওরা পারে, কিন্তু বাংলা প্রতিবাদী, কিন্তু বাংলা উন্নত চেতনা, বাংলা রেনেসা, অতএব বাংলা কিন্তু সবিশেষ ভয় পাওয়া। আমি যদি দেখি কংগ্রেস যখন তৈরি হচ্ছে 1885 সালে, প্রথম দিকে তার নেতৃত্বতেও কিন্তু বাংলার একটা গুরুত্বপূর্ণ রোল ছিল, গুরুত্বপূর্ণ রোল ছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষ বোস, যুগান্তর, অনুশীলন ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে স্বামী বিবেকানন্দ, সব মিলিয়ে বাংলা, ন্যাচারালি বাংলাকে একটু বাড়তি ভয় পাওয়া অথবা বাংলাকে একটু ছিন্ন বিচ্ছিন্ন করা, এ পরিকল্পনা তৎকালীন সময়কার ব্রিটিশের, এবং সেই কারণেই 1905 সালের বঙ্গভঙ্গের ছক, যেটা রবীন্দ্রনাথ সহ সবাই রাস্তায় নামলেন, পারল না, আটকে গেল, 1911 সালে রদ হলো, কিন্তু তবে ছাড়বে কেন, রাজধানী বাংলা থেকে চলে গেল, বড় প্রতিবাদ কিন্তু হলো না, যে প্রতিবাদ হওয়ার সুযোগ ছিল বা উচিত ছিল সেই প্রতিবাদটা হয়তো এই ব্যাপারেও হলো না। ফলে বাংলাকে বিচ্ছিন্ন করার জন্য 1905 ঠেকিয়ে দিলেন রবীন্দ্রনাথ সহ সবাই মিলে, পারলো না, তাহলে রাজধানী সরিয়ে নিয়ে যাও, তাতেও বাংলাকে বিপর্যস্ত করা গেল না,
তাতেও লড়াইয়ে বা সব ব্যাপারে বাংলা এগিয়ে থাকা, ওরা প্রথম সফল হলো 47 সালে। 47 সালের স্বাধীনতা আমাদের যতটা আনন্দের, 47 সালের বাংলা ভাগ আমাদের কাছে ততটা দুর্ভাগ্যের। আমি দুর্ভাগ্য কথাটাই বলছি, দুর্ভাগ্য। এবং সেটা ঘটে গেল। সেটার পিছনে ব্রিটিশদের যেমন ভূমিকা ছিল, তেমন দিল্লিওয়ালাদের ভূমিকা ছিল, জাতীয় নেতৃত্বে অনেক ধরনের রোল ছিল। কিন্তু তার সঙ্গে বড় রোল ছিল আমাদের বাংলায় রাজনীতি করা একটা অংশের মানুষের। এবং এক্ষেত্রে যদি আমরা সবাইকে দেখি, তাহলে আমরা দেখব যে সেই সময় যখন 47 সাল বাংলা ভাগের প্রশ্ন আসছে, আমি এই 42 সাল থেকে পরপর পরপর কংগ্রেসের অধিবেশন, মুসলিম লীগের অধিবেশন, রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন রকমের মনোভাব, আমি সে আলোচনা গভীরে যাব না, আপনারা সবাই সেটা নিশ্চয়ই জানেন। কিন্তু আমি এইভাবে কথাটাকে বলবো যে সব মিলিয়ে শেষমেশ বাংলার কংগ্রেস নেতৃত্ব তারা বাংলা ভাগের পক্ষে ছিল না। গ্রসলি বাংলার নেতৃত্বকে বদলে দিল দিল্লির কেন্দ্রীয় নেতারা, কিরণ শঙ্কর রায় অথবা শরৎচন্দ্র বসুরা তারা বাংলা ভাগের পক্ষে ছিল না, এমনকি বিধান রাও প্রথম দিকে বাংলা ভাগের পক্ষে ছিলেন, এবং এরা এমনকি মহাত্মা গান্ধীকে পর্যন্ত বুঝিয়েছিলেন, মহাত্মা গান্ধী এগ্রি করেছিলেন। পরে মহাত্মা গান্ধীকে পরিবর্তন করানো হচ্ছে বিড়লা, এবং তার সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি 40-এর দশকের গোড়ার থেকে পারলে বলছেন যদি ভারত ভাগ নাও হয় তাহলে বাংলাকে ভাগ করতে হবে হিন্দু মহাসভা। একই রকম ভাবে মুসলিম লীগ বাংলা তারাও কিন্তু বাংলা ভাগের পক্ষে ছিল না, আবুল হাসিম নেতৃত্ব দিয়েছেন, সোহরাবর্দীও তার মধ্যে ছিলেন। সোহরাবর্দীর এবং আবুল হাসিমের দুজনের মনোভাব একরকম না, একটু ডিফারেন্ট ছিল, আমরা জানি সেটা, কিন্তু ওরা বাংলা ভাগের পক্ষে ছিলেন। জিন্নাকে ওরা বোঝাবার চেষ্টা করেছিলেন, জিন্না প্রাইমারি এগ্রি করেছিল, কিন্তু আরেকটা অংশ তারা গিয়ে জিন্নাকে বোঝাবার চেষ্টা করলেন যে না, বাংলাকে ভাগ করতে হবে, কেননা মুসলমান নেতৃত্ব চাই। যেমন এরা ভাগ করে এরা বোঝাবার চেষ্টা করলেন হিন্দু নেতৃত্ব চাই, হিন্দু এবং মুসলমান নেতৃত্ব কথাটাকে আনলেন এই সমাজের মধ্যে তৎকালীন সময় প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের বাইরের একটা অংশ, কেন্দ্র নেতাদের বোঝাবার চেষ্টা করলেন। এবং সেই সময় যে মুভটা বিশেষ করে শরৎ বোস আব্দুল হাসিমরা মিলিয়ে প্রয়োজনে একটা স্বাধীন সার্বভৌম বাংলা, বাংলাকে ভাগ করা যাবে না, দ্যাট ওয়াজ এ ভেরি এফেক্টিভ মুভ, যে মুখটাকে আটকে দিলেন। এবং আমি এই ক্ষেত্রে নিশ্চিতভাবে আমি কথাটাকে জোর করেই বলবো যে এইখানে যে কথাটা এখন আসছে যে বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, এই ব্রিটিশের বাংলা ভাগের চক্রান্তের অংশ নিয়ে তাকে এক্সপিডাইট করলো অথবা বহমান করে নিয়ে গেল। এখন তখন তো বিজেপি জন্মায়নি, হিন্দু মহাসভা অথবা আরএসএস এটসেট্রা এটসেট্রা, তার মূল নেতৃত্ব দিচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং একটু এলিট একটু এগিয়ে থাকা হিন্দু একটা অংশ তারা নিশ্চয়ই পাচ্ছেন, কোনো সন্দেহ নেই, যেমন ওখানেও একটা একটু এগিয়ে থাকা মুসলমান একটা অংশ তারা সঙ্গে পাচ্ছেন। আলোচনা বেড়ে যাবে, তাহলে এই সময় যোগেন মন্ডল সহ সবার রোল নিয়ে অনেক আলোচনা করা যায়, আমি সে আলোচনার মধ্যে এখন ঢুকব, ঢোকার এটা পরিসর নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু এইভাবে খেয়াল করবো যে শ্যামাপ্রসাদ কন্টিনিউয়াসলি বাংলা ভাগের জন্য, এবং বাংলাকে ভাগ না করলে ভারত ভাগ করা যাবে না, বা ভারতকে ভাগ করতে যদি নাও পারে তাহলেও বাংলাকে ভাগ করতে হবে। কেন? আমাদের নেতৃত্ব চাই। আমি 43-এর শ্যামাপ্রসাদ মুখার্জি তার রোল সেসব নিয়ে আমি আলোচনায় যাচ্ছি। এবং বিখ্যাত উক্তিটা যদি আমরা সবাই খেয়াল রাখি, শ্যামাপ্রসাদের উক্তি, ইউ জওহরলাল, ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই শ্যামাপ্রসাদ, আই ডিভাইডেড বেঙ্গল, এই সূত্রটাকে বাদ দিয়ে আজকে আলোচনা করা যায়। ফলে ব্রিটিশ তার পরবর্তী সময় 47, সেখানে বিজেপি, বিজেপি মানে নট বিজেপি, আরএসএস এবং হিন্দু মহাসভা লেড বাই শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের রোলটা, এবং সেইখান থেকে চলতি যুদ্ধ আমরা এগিয়ে গেলাম। এটা খুব দুর্ভাগ্যের বাংলার সমাজ জীবনের ক্ষেত্রে, বাংলার জাতিসত্তার ক্ষেত্রে, বাংলার জাতিসত্তা, বাংলার জাতিসত্তা ভাগ হয়ে যেতে পারে, বাংলার জাতিসত্তার ক্ষেত্রে খুব দুর্ভাগ্যের যে রবীন্দ্রনাথ গর্ববোধ করতেন 1905 সালে বাংলাকে বঙ্গভঙ্গ ঠেকাতে পেরে, শ্যামাপ্রসাদ মুখার্জি গর্ববোধ করতে পারছেন বাংলাকে ভাগ করতে। এই এইখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা দরকার, যে সাধারণ বাংলা সমাজ জীবন জাতীয়তাবোধের চিন্তা অথবা শ্যামাপ্রসাদ মুখার্জিদের চিন্তার কোনো মিল নেই। এবং আপনি যদি ঠিক সেই সময় থেকে দেখেন 47 অনওয়ার্ড বিজেপি
মানে ছত্রে ছত্রে দেখানো যায় যে সাধারণ বিবেচনাতেই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী। মানে এগিয়ে আমি সে বারবার বিজেপি বলছি, কথাটা হওয়া উচিত আরএসএস অথবা হিন্দু মহাসভা, পরবর্তীকালে জনসংঘ অথবা বিজেপি, তারা রবীন্দ্রনাথকে গ্রহণ করেনি, নজরুলকে গ্রহণ করেনি, অমর্ত্য সেন কেউ গ্রহণ করেনি, মাদার টেরেসা কেউ গ্রহণ করেনি, বাংলার উপাচার গুলোকে গ্রহণ করেনি, বাংলার সমাজ জীবনে আমাদের এই যে সাংস্কৃতিক অথবা ইত্যাদি ইত্যাদি যে যার মতন রিচুয়াল মেনটেন করেন সেগুলোকে মান্য করেনি, সত্য পীড়করা বোঝেনি, সত্যনারায়ণের শূন্য হয় বাংলার গ্রামেগঞ্জে তার রিফ্লেকশন আছে। বলেছিলাম বাংলার জাতিসত্তা তাকে কার্যত ভেঙে দাও, আমাদের সাম্প্রদায়িক মনোভাবকে সামনে রাখার জন্য এই যে ডিস্ট্রাকটিভ পলিটিক্সটা শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন, আমি একাধিক জায়গাতে বলতে গিয়ে দেখেছি কেউ কেউ আর এস এর হইহই করে যারা কিছু জানে না খোঁজও রাখেন। আজকে বাংলার দুর্ভাগ্যের আমি কথাটাকে এইভাবে বলবো, আজকের বাংলার যে দুর্ভাগ্য, বাংলা বিশেষ করে বাংলা, সেই দুর্ভাগ্যের দায় স্বাধীনতা সংগ্রামের সময়ে, স্বাধীনতার মুহূর্তে আমাদের বাংলা ভাগের এই অবস্থাটা, আমাদের বাংলার ভাষা এ বাংলায়, যেহেতু আমরা একটা খণ্ডিত বাংলা হয়ে গেলাম এবং আমরা ভারতবর্ষের মধ্যে বাংলার নিজস্ব স্ট্রেংথটাকে সরিয়ে দিয়ে রাজ্য তো পারলে একটা 1/3 স্ট্রেংথ অফ বেঙ্গলকে নিয়ে ভারতবর্ষের মধ্যে আমরা স্বাভাবিক ভারতবর্ষের মধ্যে থাকাটাই স্বাভাবিক, তার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু আমরা হয়ে গেলাম ফুল ফ্লেজেড বাঙালি জাতিসত্তাকে ভেঙে দেওয়া হলো, তার অর্থনীতি বিপর্যস্ত হলো, ওপারে পাটের চাষ এপারে চটের দল, তার ভাষাকে দুর্বল করে দেওয়া হলো, ওপারে তারা একটা দেশ রাষ্ট্র ভাষা হিসেবে বাংলাকে পাচ্ছে, আমরা সেটা পাইনি, সাংস্কৃতিক ক্ষেত্রেও নানান রকমের আক্রমণ অত্যাচারের মুখোমুখি আমাদের হতে হয়েছে এবং সেটা এখনকার সময় আরো বেশি বোঝা যাচ্ছে। এখন ক্রমশ ক্রমশ ওই কি বলে রাম জনম রামনবমী আর হনুমান জয়ন্তী বাংলায় ছিল না, যে বাংলার কালচার নয়, এই সমস্ত গুলোকে বাংলার উপরে যেভাবে চেপিয়ে দেওয়া হচ্ছে এবং দুর্ভাগ্যক্রমে সেই চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলায় এই মুহূর্তে শাসক এবং বিরোধী যারা মুক্ত তারা একটা কম্পিটিশনও করছে, এটা আমাদের বাংলাকে খুব ক্ষতিগ্রস্ত করছে। আমি এই ক্ষেত্রে একটা পয়েন্ট একটু আমার বলতে হবে, না বললে আমি ব্যতিক করব, সেটা যে এই সময়তে রোল অফ কংগ্রেস সাধারণভাবে তারা একটু ডাইলেমার মধ্যে ছিলেন, কি করবেন না, কিন্তু একটু হিন্দু নেতৃত্ব তখন কংগ্রেসে ডমিনেট করে একটা থাকতে পারে এই বিষয়টা, একটা নিম্রাজি মনোভাব কোথাও ছিল যেটা না থাকলে মহাত্মা গান্ধীর মনোভাবকেও যদি তখন ওরা গ্রহণ করে নিতেন আজকে দুর্ভাগ্য আমাদের হয়। মুসলিম লীগ একই রকম ভাবে তারাও একটা কোথাও মুসলিম জাতিসত্তা শেষ যাই হাসিম হালিমরা বলেন না কেন, হাসিম সাহেবরা বলেন না কেন, সেরকম একটা মনোভাবে চলে গেল। তৎকালীন সময়ে এর বাইরে রোল ছিল হিন্দু মহাসভা, কমিউনিস্টটা খুব ছোট, হিন্দু মহাসভা রোলটা ছিল খুব অ্যাগ্রেসিভলি বাংলাকে ভাগ করে দেওয়া পক্ষে, কিন্তু এই ক্ষেত্রে তৎকালীন সময়ে ছোট হলেও তিনজন মাত্র সদস্য কমিউনিস্টদের, একজন কলকাতা, একজন হচ্ছে রেলওয়ে, একজন দার্জিলিং, আরেকজন হচ্ছে রংপুর কমিউনিস্ট, কি ছিল তাদের রোল, যেহেতু এটা নিয়ে মাঝে মধ্যে একটু কম চর্চা হয় বলে আমি শুধু 4-5টা কোটেশন এখানে উল্লেখ করবার চেষ্টা করব। কমিউনিস্ট বাংলাতে, মূলত বাংলাতে তখন কমিউনিস্ট বেশি এগোচ্ছে, যাই হয় বাংলা ভাগের বিরোধী ছিল, শরৎ বোসদের সঙ্গে জ্যোতি বোসদের একাধিকবার আলোচনা হয়েছে, আপনি আর্কাইভসে তা পাবেন, এবং এই করতে করতে আমি শুধু এইভাবে দেখাতে চাইবো তৎকালীন সময়ে এটা কে কোথায় কি বললেন কথা না, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ডকুমেন্ট বার করা, সেই ডকুমেন্টে বলা হলো সমগ্র বাংলা অখণ্ড থাকুক ইহা মুসলমানেরও দাবি হিন্দুরও দাবি, কংগ্রেসপন্থী ও লীগপন্থী উভয়ই জানেন যে বাংলা ভাগ করিয়া দুই টুকরা করিয়া দিলে প্রত্যেকেরই সর্বনাশ হইবে, যদিও আজকে ওপার বাংলা ফ্লারিশ করে যাচ্ছে, খুবই বিপদে ওপার বাংলাকে থাকতে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের বঙ্গের শিল্প সম্পদ না ছিলে উত্তর পূর্ববঙ্গকে চলিতে পারে না, আবার উত্তর পূর্ববঙ্গের কৃষি সম্পদ না হইলে পশ্চিম বাংলা বাঁচে না। ভবানী সেন লিখছেন সংগ্রামের পথে বাংলা পুস্তিকা, প্রত্যেক বাঙালির প্রতি কমিউনিস্ট পার্টির বিশেষ আহ্বান, সাম্রাজ্যবাদী আজ বাংলার অস্তিত্ব লোপের জন্য ষড়যন্ত্র করিতেছে,
সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলা সর্বনাশ, সর্বসাধারণ একক। যখন শ্যামাপ্রসাদ মুখার্জি পার্লে বলছে পাকিস্তান যদি গঠিত নাও হয় তাহলেও বাংলাকে বিভাজিত করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য আলাদা প্রবেশ, আলাদা প্রদেশ চাই, এই যখন মনস, এবং এইটা আপনি সবচেয়ে ভালো পাবেন তৎকালীন সময়ে পিসি যোশীর নেতৃত্বে ভবানী সেন, পিসি যোশী তৎকালীন কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, ভবানী সেন বাংলার, বঙ্গভঙ্গ পাকিস্তান, এই বইতে স্পষ্টত বলা হচ্ছে বঙ্গভঙ্গ কি অনিবার্য, কোন স্বার্থে, কার সুবিধা হবে, বলাই হলো যে এতে কৃষি মজুর বাংলার মানুষের সর্বনাশ। কি বলা হলো, এই বঙ্গ বিভাগ যদি সফল হয় তবে দুনিয়া হইতে বাঙালি জাতির নাম মুছিয়া যাইবে, রিটেন বই বাই কমিউনিস্ট পার্টি, বঙ্গভঙ্গ পাকিস্তান, বাঙালি জাতির একাংশ আছেন বিহারে এবং একাংশ আসামে, বাঙালি জাতির একাংশকে লইয়া পশ্চিমবঙ্গে স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হইবে আর একাংশ রহিবে পাকিস্তানে, এমনি করিয়া বাঙালি জাতি বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাষ্ট্রে ছত্রভঙ্গ হইয়া পড়িলে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নগণ্য, সবচেয়ে অকর্ণ অকর্মণ্য জাতি হিসেবে পরিগণিত করা হবে বাঙালি। কি বললেন, সারা বাংলাদেশকে অবিভাজ্য অর্থনৈতিক সত্তায় পরিণত করেছে, অবিভাজ্য সত্তাকে দুখণ্ডে খণ্ডিত করার অর্থ উভয়ের স্বাধীনতা জলাঞ্জলি দিবার ব্যবস্থা করা, ব্রিটিশ শাসন বঙ্গভঙ্গ বঙ্গভূমিকে বিভক্ত করিয়া বাংলার ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন প্রদেশে ঢুকাইয়া দিয়েছে, দিয়াছে, বাঙালি জাতিকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করিতে হইবে, এই সমগ্র বঙ্গভূমিকে ঐক্যবদ্ধ করিতে হইবে, এইটা ছিল কার্যত একটা মনোগত ইচ্ছা। আমি যে ইচ্ছাটাকে এখনো বহন করি, কবে কি হবে আমি জানি না, আমি এই ইচ্ছাটাকে বহন করি, এই ইচ্ছাটাই হতে পারতো বাংলাকে খানিকটা, তার সঙ্গে অবশ্যই প্লাস ইস্যুজ আছে সেইগুলোকে নিয়ে যাওয়া। কিন্তু এবার কি দাঁড়ালো, 20 জুন 1947 বিধানসভা বসলো, খুব শর্ট নোটিসে বিধানসভায় আলোচনা হবে না, মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশের একরকম ভোট, হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশের আরেকরকম ভোট, ইত্যাদি ইত্যাদি ভাগ হবে হবে না, কি হবে কি হবে না। সেই মিটিং এ 20 জুন অ্যাসেম্বলি তার ডকুমেন্ট আছে, কেউ কোনো বক্তৃতা দিতে পারবে না, শুধু ভোটটা দিতে হবে। অনন্য পাইবে তৎকালীন সময়ে তিনজন কমিউনিস্ট পার্টির মেম্বার, তারা 19 জুন যেহেতু বলতে পারবেন না, তারা একটা স্টেটমেন্ট ইস্যু করলেন, যে স্টেটমেন্টটা স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যে পড়ে দিচ্ছি, আমার নিজের বিবেচনায় এত ওয়েল ড্রাফটেড একটা স্টেটমেন্ট খুব কম হয়। The Mountbatten award had left no scope for Bengal to assert her own right to sovereignty. Own right to sovereignty মানে কি? স্বাধীন সার্বভৌম বাংলা তার সুযোগ আর রাখলো না Mountbatten, কারণ ওটা হচ্ছে আমাদের মত, কিন্তু ওটা আর কোনো সুযোগ নেই। We appeal to our fellow legislatures in the Bengal Assembly to so cast their votes that Hindus and Muslims may not lead to further embittered relations. তার আগের ঘটনাগুলি আমরা জানি, নোয়াখালী দাঁড়া, গ্রেট ক্যালকাটা কিলিং, তা নিয়েও এখন রিসার্চ চাকরি অনেক ধরনের কথা বলছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তারা এমন পরিবেশ করে দেওয়া হলো যার এক জায়গায় থাকা যাবে না, এবং এক থাকতে হলে পাকিস্তানে থাকতে হবে, স্বাধীন সর্বভৌম করার কোনো সুযোগ নেই। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা স্টেটমেন্টে বলছেন, ইন দি প্রিভেইলিং সার্কামস্ট্যান্সেস দি ডিমান্ড অফ দি লিগ মেজরিটি ইন দি বেঙ্গল অ্যাসেম্বলি ফর দি ইনক্লুশন অফ দি হোল অফ বেঙ্গল ইন পাকিস্তান, তারা এই সংখ্যায় বুঝবে, ক্যান উইথ জাস্টিস বি রিগার্ডেড অ্যাজ অ্যান অ্যাক্ট অফ কোয়ারশন বাই দ্য নন মুসলিম মেজরিটি ইন ওয়েস্ট বেঙ্গল, উই দেয়ারফোর শ্যাল ভোট ফর পার্টিশন। তাহলে পার্টিশনকে মেনে নিতে হচ্ছে, একটা এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, পরিবেশটা তৈরি করার পিছনে ব্রিটিশ, সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে বাহিনী, বাংলার মুখ্য মানুষ, এবং জাতীয় কংগ্রেসে আলোচনা হয়েছিল যে তাহলে গণভোট নেওয়া হোক বাংলা, বাংলার গণভোট নিলে কি হতো আমি জানি না, হয়নি এখন আজকে আলোচনা করলাম, বাংলার গণভোট নেওয়া হলো না, এইরকম একটা ভোট নিয়ে বাংলাকে ভাগ করে দেওয়া হলো, যেটা বাংলার, বাংলার জাতিসত্তার, বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার অর্থনীতি তাকে ভেঙে সর্বনাশ করে দেওয়ার ব্যবস্থা করা হলো। এবং যার রিফ্লেকশনটা আমরা পাবো যে সব চাইতে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে এগিয়ে থাকা বাংলা,
ভাষা সংস্কৃতি সব ব্যাপারে, রেনেসা লড়াই সব ব্যাপারে, কিন্তু বঞ্চনার শিকার হলাম আমরা 52 অনুবাদ পরিকল্পনা কমিশন। অ্যাগোনিজ অফ ওয়েস্ট বেঙ্গল রণজিৎ রায়ের বইতে একটা অংশের রিফ্লেকশন পাবে, পুরোটা পাবেন। পরিকল্পনা কমিশন তার বরাদ্দ, বঞ্চনা, মাসুল সমীকরণ, শিল্পের লাইসেন্স, উদ্বাস্তু স্রোত, যে উদ্বাস্তুদের দায়িত্ব নেওয়ার কথা ছিল কেন্দ্রীয়ভাবে, সেই দায়িত্ব কেন্দ্রীয়ভাবে নেওয়া হলো না, এই সব মিলিয়ে বাংলাটাকে সর্বনাশ করা হলো। এবং কার্যত 74-এ মোহন ধারিয়া কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে তিনটে জেলা ছাড়া গোটা পশ্চিম বাংলাটা হচ্ছে কি বলে ওই পিছিয়ে থাকা আর কি, আন্ডার ডেভেলপড এটসেট্রা। তিনটে জেলা ছাড়া কলকাতা, 24 পরগনা, মহারাষ্ট্রের কোন জেলা বলেছিলেন বোধহয় দার্জিলিং বলে আমার মনে হচ্ছে, বাকি সব পিছিয়ে থাকা। এই জায়গাতে চলে গেল যে বাংলা ছিল সবচেয়ে এগিয়ে, 74-75 এই জায়গাতে চলে গেল বাংলা, সব ব্যাপারে আমরা পিছিয়ে, সেইখান থেকে আবার বাংলাকে নিয়ে এগোবার প্রশ্ন। সে কতটা এগোনো হয়েছে না হয়েছে আমি এই এই 77-এর পরের তথ্যভিত্তিক আলোচনায় যাবো না, এটা সবাই বোঝেন। মানে আমি যখন স্কুলে পড়েছি, আমার তো গ্রামে বাড়ি কলকাতার কাছে, আমিও স্কুলে পড়েছি, জীবনে কোন স্কুলে আমার পায়ে হাওয়াই চটি ওঠেনি, আমি মানে আমার বন্ধুদের কাছে যতদিন স্কুলে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিদ্যুতের আলো আমরা স্বপ্ন দেখতাম, টিউবওয়েলের জল আমাদের কাছে ছিল অপ্রাপ্য, পেতাম না। সেই বাংলাকে 77-75-76 থেকে তুলতে তুলতে দুটো ফেজ, একটা 2011 আর একটা পরে 2020, এই অ্যাসেস করলে আমরা বুঝতে পারবো যে কোথায় ছিল কোথায় আসছে ইত্যাদি ইত্যাদি, সেটা আজকে আলোচনার মূল বিষয় নয়। আমি বলবো এখন বিজেপি আরেকটা বিপদ বাংলার উপরে অ্যাডিশনাল চাপিয়ে দিচ্ছে, এগুলোর সঙ্গে দ্যাট ইজ দি কোয়েশ্চেন অফ ন্যাশনালিটি, নাগরিকত্ব, সর্বনাশ। 2003-এর তখন এনডিএ সরকার নাগরিকত্ব আইনের যে পরিবর্তন সেটা বাংলার পক্ষে মৃত্যু পরোয়া, অনেকে দেখছেন এইভাবে, যেটা বুঝি মুসলমানদের বিরুদ্ধে একটা আক্রমণ, আমি সেভাবে দেখছি না, মুসলমান হোক হিন্দু হোক গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ, যার কাছে নাগরিকত্ব মানে অস্তিত্ব নয়, যার কাছে নাগরিকত্ব মানে তার ইতিহাস পূরণ নয়, যার কাছে নাগরিকত্ব কাগজ, এরকম যদি কখনো দেশের মনোভাব হয়, বাপ ঠাকুরদার আমলের কাগজ, তাহলে যে যত গরিব সে তত বিপন্ন, সে মুসলমান হতে পারে, আদিবাসী হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, সাধারণ গরিব মানুষ হতে পারে, গরিব মানুষ। তাহলে কাগজের ভিত্তির উপরে নির্ভর করে আজকে 30 বছর কি 50 বছর কি 70 বছর পরে তোমার নাগরিকত্বকে আমি সন্দেহের মধ্যে ফেলে দিলাম, তার মানে তোমার জীবিকাকে, তোমার জীবনকে, তোমার অস্তিত্বকে আমি কোয়েশ্চেনের মধ্যে ফেলে দিলাম। নাগরিকত্ব এইরকম একটা জায়গায় ঠেলে দিচ্ছে, এটা বিহারের প্রবলেম না, এটা উত্তরপ্রদেশের প্রবলেম না, এটা মহারাষ্ট্রের প্রবলেম না, এটা পাঞ্জাবের প্রবলেম না, মূলত বাংলার ডিসপ্লেসমেন্টটা মূলত বাংলা। এটা না বোঝার কোনো কারণ নেই যে বাংলাদেশ যখন তৈরি হয়েছে তখন বোঝা গেছে যে ধর্মের ভিত্তিতে জাতি না, ভাষার ভিত্তিতে জাতি, তার ভিত্তিতে রাষ্ট্র। 47-এ যারা সিদ্ধান্ত করেছিলেন তাদের মুখে টেনে চর মেরেছে বাংলার স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, না বোঝার কোনো কারণ নেই। এবং তখন যেভাবে ভারত এবং বিশেষ করে এবার বাংলা যে রোল নিয়েছিল গ্লোরিয়াস, ওইটাই তো নেবার কথা। বন্ধু বিচ্ছেদ হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে, এইভাবেই বাংলার দেখার কথাগুলো আমার মনে হয়। এবং তার উপরে আজকে বিশেষ করে আবার চাপিয়ে দেওয়া হচ্ছে নাগরিকত্ব। এই প্রেক্ষাপটে এখন বিজেপি লিখেছে খোলা যাবে মাঝে, বিজেপির পলিসি কি, দি স্মলার স্টেটস ইজ বেটার ফর দি সেন্ট্রালাইজেশন, ওরা স্বৈরাচার ফ্যাসিস্ট অ্যাটিটিউড নিয়ে চলে, স্বৈরাচারী মনোভাব নিয়ে চলে, যে যত ছোট রাজ্য যদি করে দেওয়া যায় তার নিজস্ব অধিকার ক্ষমতাগুলোকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে সে নির্ভরশীল হয়ে যাবে, এবং এই নির্ভরশীল রাজ্য তৈরি করাটাই বিজেপির কাজ, সারা ভারতবর্ষে সে সেটাই চায়। আমরা তখন যেটা বলেছিলাম যখন রিঅর্গানাইজেশন হয়, স্টেট রিঅর্গানাইজেশন এটসেট্রা এটসেট্রা,
আমাদের রোল ছিল ভাষা, সেটাকে সামলে করতে হবে। দ্যাট ইজ কোয়াইট কারেক্ট। যদি সেটাই হয় ভাষা, তাহলে বাংলার ভাগটাও তাতে জাস্টিফাইড হয় না। যাই হোক, সে ভিন্ন কথা। ফলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিজেপি ভারতবর্ষ জুড়ে ছোট ছোট রাজ্যে চায়, কাশ্মীরে যা করেছে তার চেয়ে অপরাধ কিছু হতে পারে না। পশ্চিমবাংলাতে এতদিন পর যারা সুযোগ পায়নি, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার হলেও সুযোগ পায়নি, এই 2011 তৈরি হবার আগে পর্যন্ত বাংলাতে বিজেপির এমএলএ এমপি ছেড়ে দিন মিউনিসিপ্যালিটির মেম্বার অথবা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হতে পারতো না। দুর্ভাগ্য যে তাদেরকে বাংলাতে ডেকে এনে প্রশ্রয় দিয়ে বাংলা সর্বনাশের ব্যবস্থা বাংলা শাসক দল করেছে, আর তার সুযোগ নিয়ে বিজেপি এখন বাংলাকে ভাগ করার তালে আছে। কেন ভাগ করবে? একটা বাংলা সে আর পারবে না, এটা বুঝে গেল 2021 নির্বাচনে, বুঝে গেল বাংলার মানুষ, বুঝিয়ে দেখবে। আমরাও সেটাই বলছিলাম বিজেপি, যদিও আমরা বিজেপি তাকে আনার দায় তৃণমূলে অস্বীকার করলে এখনো সেটা সত্য, একদম সত্য, কিন্তু যাই হোক বিজেপিকে তো ঠেকানো গেল, মানুষ এটা মনে করেছেন, বেশ করেছে। ফলে বিজেপি বুঝে গেল আর এই পুরো বাংলা নিয়ে খুব চান্স কম, তাহলে অন্তত পূর্ব বাংলা আলাদা করলে সে নির্ভরশীল থাকবে দিল্লির ওপর, দক্ষিণ বাংলা সেও একটু কমজোরি হবে, তার সঙ্গে দার্জিলিং প্রত্যেকবার গোর্খাল্যান্ড আলাদা করবো এই কথা বলে পরিচিতেছে শান্তনুবাবু যেটা বলছিলেন। ফলে বিজেপি এখন নতুন করে যে চক্রান্ত করছে সেইটা বাংলাকে ভাগ করা, তার মানে বাংলার অর্থনীতি জাতিসত্তা সংস্কৃতিকে ভাগ করার, বাংলাকে দুর্বল করে দিলে ওদের চাপিয়ে দেবার সুযোগটা বাড়বে, অতএব তার মতন করে বিজেপি চলতে চাইছে, একে ঠেকাতে হবেই, কোনো স্কোপ নেই। গোটা বাংলার সবাই দলমত রাজনীতির বাইরে গিয়েও আমাদের ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে বাংলা ভাগের যে কোনো চক্রান্তকে ঠেকাতে হবে। কারণ বাংলা ভাগ মানে কার ক্ষমতা আর কার ক্ষমতা না, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে বাংলার জাতিসত্তাকে বিলীন করে দেবার একটা প্রচেষ্টা, যা 47 দেখেছিলাম, যা ঠেকিয়ে দিয়েছে অনেকটা বাংলাদেশ 71 সালে, সেইটার আরেকবার প্রচেষ্টা করবে এটা মেনে নেওয়া যায় না। শুধু রেফারেন্সে আমি যে কথাটা না বললে একটু খারাপ হবে, সেটা হচ্ছে কিন্তু রাজ্যের শাসক দল তারা নিশ্চয়ই বাংলা ভাগের বিরোধিতা করবে, করা উচিত, মুখে না কায় মনোবাক্যে করতে হবে, কেননা তাদের একটা ইতিহাস আছে, অতীত আছে, কামতাপুরি তারা প্রশ্রয় দিয়েছে, গ্রেটার কোচবিহার তারা প্রশ্রয় দিয়েছে, একবার বিমল গুরুং পছন্দের আরেকবার পছন্দের নয়, কেন, কখনো কথা দিয়েছে কখনো কথা দেয়নি, আবার হয়তো কথা দেওয়া রয়েছে যে কারণে বিমল গুরুং আবার ফিরলেন। এবং যখন 2011 সালে সুকবিলাস দাসের নিশ্চয়ই বলতে পারবেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে যখন প্রস্তাব আনল বিধানসভা বিল, তখন আমরা অপোজ করেছিলাম, অ্যামেন্ডমেন্টের পর অ্যামেন্ডমেন্ট দিয়ে হেরে গেছে, আলাদা কথা ওদের সংখ্যা বেশি, বাংলার মানুষ মনে করেছেন ওরা বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে যা করেছেন করেছেন, করার নেই আমাদের, কিন্তু সেই অ্যামেন্ডমেন্টের পর অ্যামেন্ডমেন্ট আমরা দিয়েছি। তার একটা বড় কথা হচ্ছে আপনি গোর্খাল্যান্ড শব্দটাকেও মেনে নিলেন, গোর্খা হিল কাউন্সিল ছিল, গোর্খা একটা জাতি, কিন্তু গোর্খাল্যান্ড ইজ এ টেরিটরি, তাহলে জিটিএ মানে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এটা বলার মধ্য দিয়ে গোর্খাল্যান্ড এই মনোভাবকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তাহলে যারাই প্রশ্রয় দিয়েছিলেন, যারা এখন শাসক দল, তারা এখন বঙ্গভাগের বিরোধিতা করছেন, করা উচিত, আমি বলবো তারা করলে আমরা সবাই সঙ্গে থাকবো, কিন্তু মনে রাখবেন কনসিস্টেন্টলি আর ইনকনসিস্টেন্সি দুটোর মধ্যে ফারাক আছে। যারা কামতাপুর চেয়েছিলেন, যারা গ্রেটার কুচবিহারের কথা বলছিলেন ভোটের জন্যই বলছিলেন, যারা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলেছেন ভোটের জন্য, তারাই বিচ্ছিন্নতার মনোভাবকে প্রশ্রয় দিয়েছেন, এই প্রশ্রয় না দিলে তারা ভালো করতেন, দিয়ে তারা অপরাধ করেছেন তাদের বোঝা উচিত, কিন্তু এখন তারা সহ সবাই মিলেই আমাদের বলতে হবে বাংলাকে ভাগ করে বাংলার জাতিসত্তাকে, ভাষা সংস্কৃতিকে, বাংলার ভূমিতব্যকে আরেকবার দুর্বল করে দেবার ব্রিটিশ চক্রান্ত, বিজেপি সেই চক্রান্ত পথ ধরে চলছে, আমরা মানবো না, কোনোভাবেই আমরা তা মানতে পারি না, এইটা হবে আমাদের অ্যাটিটিউড। কাশ্মীর আমরা দেখেছি ওরা কি করতে চাইছেন আমরা জানি না, কিন্তু রক্ত যায় যাবে, কিন্তু বাংলাকে ভাগ করতে দেয়া যাবে, এই স্পিরিটটা কমন স্পিরিট অফ বেঙ্গল হিসেবেই আমাদের এমার্জ করতে হবে। আমি আবারও বলছি
আমার রিজার্ভেশন যাই থাক, দলমত নির্বিশেষে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। চমৎকার আলোচনা, নিশ্চয়ই আমরা সবাই সমৃদ্ধ হয়েছি। সুখী বিলাস দা কি আছেন? এবার আপনি বলবেন। আমি আলোচনাটা শুনছি, বলুন।